সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্ট, রবীন্দ্র সরোবরের পর এবার সুভাষ সরোবরেও ছট পূজায় নিষেধাজ্ঞা বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আগে রাহি বহাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে সুভাষ সরোবরে ছট পূজায় নিষেধাজ্ঞা জারি এর আগেই করেছিল। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সুপ্রিম কোর্টেও সেখানে যেটা আবেদন করেছিল তা খারিজ হয়ে গেল এবং হাইকোর্টও আগে রায় বহাল রাখলো, কি বলবে? দেখো, কার্যত জোড়া ধাক্কা বলাই যায়, তার কারণ কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্ট যে রায় বহাল রেখেছে পরিবেশ আদালত 2017 সালে, সেই রায়ের কোন দরচর হবে না এমনটাই জানিয়েছে। পাশাপাশি পরিবেশ আদালতের এই রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার কি কি ব্যবস্থা করেছে সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে। আর রাজ্য সরকারের যুক্তি ছিল কলকাতা হাইকোর্টে যে পরিবেশ আদালতের রায় শুধুমাত্র রবীন্দ্র সরোবরকে ঘিরেই ছিল, আলাদা করে সুভাষ সরোবরের ক্ষেত্রে কোনো রায় ছিল না। তাহলে এই রায় যাতে পুনর্বিবেচনা করা হয় তারই আর্জি জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শহরের দুটো জলাশয় রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর দুটি প্রান্তে রয়েছে এবং পরিবেশের ভারসাম্য রাখতে গেলে, শহরের ভারসাম্য বজায় রাখতে গেলে এই দুই যে সরোবর রয়েছে তাদের সংস্কার, তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে তিনি আগের নির্দেশ বহাল রাখছেন। কার্যত বলা যায় যে রীতিমতো বিপাকে রাজ্য সরকার, তার কারণ আগামীকালই ছট পুজো, সেক্ষেত্রে রাজ্য সরকারকে অন্য কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা বা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সুভাষ সরোবর বা রবীন্দ্র সরোবরে যাতে কেউ না প্রবেশ করতে পারে তার দায়িত্ব থাকছে পুলিশের উপরে, কলকাতা পুলিশকেই নিতে হবে সেই দায়িত্ব যাতে কেউ না প্রবেশ করতে পারেন। এবং সেই সঙ্গে সম্প্রতি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাজি নিয়েও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় অর্ডার দিয়েছিলেন। আজকের মামলার প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে কলকাতায় তুলনামূলক কম বাজি ফাটানো হলেও হাওড়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত বিরক্ত, তার কারণ হাওড়ায় যথেষ্ট বাজি ফাটানো হয়েছে এবং যার ফলে দূষণ বেড়েছে। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। আপনাদেরকে জানিয়ে রাখি আগের নিষেধাজ্ঞাই বহাল রাখলো হাইকোর্ট। সুভাষ সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল হাইকোর্টের তরফে এবং তারপর পুনরায় আবেদন জানানো হয় রাজ্য সরকারের তরফে, কিন্তু পুনর যে নির্দেশিকা ছিল সেই আগের রায় বহাল রাখলো হাইকোর্ট। অর্থাৎ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর এই দুটি সরোবরে কোথাও ছট পূজা সেখানে উদযাপন করা যাবে না, কোভিড বিধি মেনে, কোভিড প্রোটোকল মেনে যা যা নির্দেশ রয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে সেই নির্দেশ অনুযায়ী রাজ্যকে ছট পুজো উদযাপনের ব্যবস্থা নিতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের পর এবার ছট পুজোয় না হাইকোর্টেরও। সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগে যে রায় জানিয়েছে কেএমডি এবং রাজ্য সরকারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে রবীন্দ্র সরোবরে ছট পুজোয় যাতে উদযাপনের জন্য যাতে পারমিশন পাওয়া যায়, কিন্তু সেটা পুরোপুরি না করে দিয়েছে, খারিজ করে দিয়েছে সেই আবেদন সুপ্রিম কোর্ট। ঠিক তার কিছুক্ষণ পরে হাইকোর্টেও আগের যে রায় ছিল বহাল রেখেছিল সেই রায়ের এগেনস্টে রাজ্য সরকার আবারও আবেদন করে এবং এই রিঅ্যাপিলও খারিজ করে দেয় হাইকোর্টে সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আগের নিষেধাজ্ঞাই বহাল রাখলো হাইকোর্ট সুভাষ সরোবরের ক্ষেত্রেও। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট পরিবেশ কর্মী নবদত্ত রয়েছেন আমাদের সঙ্গে। নববাবু, আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায়। আপনি নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়টা শুনেছেন, কি বলবেন আপনি? না দেখুন, এটা আমাদের কাছে সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা অত্যন্ত আনন্দিত, যারা পরিবেশ আন্দোলন, পরিবেশ কর্মী, পরিবেশ সংরক্ষণের প্রশ্নে যে মানুষরা রয়েছেন সবাই আজকে এই অর্ডারে তারা প্রত্যেকেই খুশি এবং তারা মনে করেন যে এই এটা পশ্চিমবঙ্গ সরকার যে কাজটি করেছিলেন সেটা ঠিক কাজ হয়নি, কারণ সারা ভারতবর্ষে এরকম ধরনের কোনো অভিজ্ঞতা মানুষের নেই যে সরকার নিজেই আইনকে ভঙ্গ করার জন্য একদল মানুষ চাইবেন এবং সেটাকে তারা কার্যত তার হয়ে কোর্টে যাচ্ছেন, আইন সংরক্ষণের জন্য কোর্টে যাচ্ছেন, পরিবেশ রক্ষার্থে কোর্টে যাচ্ছেন, এরকম নজির নিশ্চয়ই আছে। এটা একটা বেনজির বিষয় সরকার করেছিলেন, সেখানে সরকারকে আমার মনে হয় এর থেকে সরকারের একটা বোধ তারা ফিরে পাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এনজিটির অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে মানা হয়নি এবং কার্যত ঠিক মানে কার্যত এটাকে যখন কিছু হুলিগ্যান্সরা ভেঙেছে, কার্যত গেট ভেঙে ঢুকেছে, তখন কিন্তু কেউ বাধা দেয়নি এবং কার্যত এই জায়গাটা যেন এবারে না হয়, এবারে যেন সেইটা সত্যি সত্যি সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের যে নির্দেশ এবং তথা এনজিটির যে নির্দেশ সেই নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। বিশেষ করে রবীন্দ্র সরোবর তো বটেই, পাশাপাশি নিশ্চয়ই এনজিটি এবং সুপ্রিম কোর্টের বিষয়টা না থাকলেও কিন্তু এটা ঘটনা যে কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট সুভাষ সরোবরের ক্ষেত্রেও নির্দেশ দিয়েছেন এবং আজকে
অ্যাপিল করা হয়েছিল সরকারের পর থেকে, সেটাকে সংশোধন চাওয়া হয়েছিল, সুভাষ সরোবরে ছট পুজোর পক্ষে সওয়াল করা হয়েছিল, কিন্তু সেটাও খারিজ হয়ে গেছে। এবং এটা নিশ্চয়ই সরকারের কাছে, আমাদের কাছে আমাদের আবেদন থাকবে এই মুহূর্তে যে সরকার যেন, এবং গতকাল আমরা মুখ্যমন্ত্রীকেও আবেদনটি করেছি যে যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিরোধী নেত্রী হিসেবে কলকাতায় সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে, কবি সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটি গঠন করে সবুজের একটা আন্দোলন তিনি করেছিলেন 90-এর দশকে, সেই আন্দোলনের ফলে একটা সবুজ বাঁচানোর যে লড়াই হয়েছিল, রবীন্দ্র সরোবর আজকে সংরক্ষণের অনেকটা পথে তিনি ছিলেন, সরকারে থেকে অন্তত পক্ষে এই ধরনের একটা ধ্বংসাত্মক কাজে আমরা দেখে আমাদের খুবই আমরা দুঃখিত। এবং সরকার যেন আবার পুনরায় রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের যে নির্দেশ, ছট পুজো বন্ধের যে নির্দেশ, সেটা যাতে পুরোপুরি কার্যকর হয়, সুপ্রিম কোর্টের পরে নিশ্চয়ই আর কোনো আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই বা আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমরা নিশ্চয়ই এটা বোঝাতে সক্ষম হবে। এবং ছট পুজো যারা করছেন সেই ধর্মীয় আচরণকারী মানুষদের কাছেও আমাদের আবেদন যে তারা এই অর্থাৎ যে দুই আদালতে যে নির্দেশ আছে সেই নির্দেশের যেন পালন হয়। অনেক ধন্যবাদ নববাবু।